আওয়ামী লীগ আমাদের কৃতদাস মনে করে, বললেন জিএম কাদের। এদিকে বিস্ফোরণে বিদ্যুতের লাইন ছিঁড়ে গেছে, অনেক স্থানে অন্ধকার। নির্দলীয় সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, বলছেন শামা ওবায়েদ। এদিকে বিএনপিকে ছোট পার্টি মনে করি না, বলছেন শামীম ওসমান। জানাবো বিএনপির কর্মসূচি, পদযাত্রায় নেতাকর্মীর ঢল, বিভিন্ন স্থানে বাধা হামলা। এদিকে সীতাকুণ্ডে বিস্ফোরণ, পলাতক কারখানার মালিক পক্ষ। এবং সর্বশেষ জানাবো গাজীপুরে বাসন থানা বিএনপির পদযাত্রা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ আমাদের কৃতদাস মনে করে, বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন আওয়ামী লীগ আমাদের কৃতদাস মনে করে ব্যবহার করতে চায়। তারা শুধু হুকুম করেছিল কিন্তু কোনো সুযোগ সুবিধা দেয়নি। ভোটের রাজনীতিতে জাতীয় পার্টি বন্ধুত্ব করবে, কারো দাসত্ব করবে না। তিনি বলেন বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যারা নানাভাবে দুর্নীতি অনিয়ম করছে তাদের রক্ষা করছে সরকার। বিস্ফোরণে বিদ্যুতের লাইন ছিঁড়ে গেছে, অনেক স্থানে অন্ধকার। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন আওয়ামী লীগ আমাদের কৃতদাস মনে করে ব্যবহার করতে চায়। তারা শুধু হুকুম করেছিল কিন্তু কোনো সুযোগ সুবিধা দেয়নি। ভোটের রাজনীতিতে জাতীয় পার্টি বন্ধুত্ব করবে, কারো দাসত্ব করবে না। তিনি বলেন বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যারা নানাভাবে দুর্নীতি অনিয়ম করছে তাদের রক্ষা করছে সরকার। চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুলে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় অধিকাংশ বিদ্যুতের লাইন ছিঁড়ে গেছে, ভেঙে গেছে অনেক সরঞ্জাম, ফলে এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে স্থানীয় অনেক কারখানা। ফৌজদারহাট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী শেখ কাউসার মাসুম বলেন বিস্ফোরণে বিদ্যুতের অটোলাইন বন্ধ হয়ে গেছে, অনেক পুল হেলে গেছে, পুলের ইনসুলেটরও নষ্ট হয়ে গেছে। বিদ্যুতের লাইন ঠিক করতে 4-5 দিন লাগতে পারে। এ ঘটনায় বিদ্যুতের ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে। গত বছরের 4 জুন এই অক্সিজেন প্ল্যান্ট থেকে 1.25 কিলোমিটার দূরে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। ডিপোর কিছু কন্টেইনারে থাকা রাসায়নিক পদার্থের কারণে দফায় দফায় বিস্ফোরণ ঘটে। এতে অন্তত 50 জন নিহত ও 200+ আহত হন। নির্দলীয় সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না, বলছেন শামা ওবায়েদ। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন এই সরকারের আমলে মালয়েশিয়া, কানাডা, আমেরিকা সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সরকারের সচিব, এমপি, মন্ত্রীরা বাড়ি করেছে। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি উসুল করতে ভোগান্তি পোহাতে হচ্ছে এদেশের সাধারণ মানুষকে। এসবের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। শামা ওবায়েদ বলেন আজকে আবারও ফরিদপুরের মাটি থেকে আরেকটি মুক্তিযুদ্ধের ডাকের সময় এসেছে। আমার বাবা এখানে মুক্তিযুদ্ধ করেছিলেন, ওনার মতো এখানে বহু সাধারণ মানুষ আছে যারা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল। কেন তারা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল, কথা বলার অধিকার, গণতন্ত্রের অধিকার, ভোটাধিকার তথা মানুষই যাকে ইচ্ছে তাকে ভোট দেবে সেই অধিকার পেতে। আজকে স্বাধীনতার 52 বছর পর আমরা সেই অধিকার থেকে বঞ্চিত। তিনি বলেন আজকে 10 টাকা দামের চাল তো দূরের কথা, 80 টাকা দামের চাল খেতে হচ্ছে। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম ঊর্ধ্বমুখী, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আজকে না খেয়ে আছে। তেল, পানি, গ্যাসের দাম বাড়ানো হয়েছে। গত 1 মাসে বিদ্যুতের দাম 2 বার বাড়ানো হয়েছে। গত 13 বছরে 100%-এর বেশি বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। সমাবয়ত বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে আমাদের আন্দোলন চলছে। সাধারণ মানুষকে নিয়ে সেই আন্দোলনকে বেগবান করতে হবে। নির্দলীয় সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন এই সরকার এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দিয়েছেন তাতে বাংলাদেশকে ছোট করা হয়েছে। এতে প্রমাণিত হয় এই সরকারের কাছে কোনো কিছু নিরাপদ নয়। বিএনপিকে ছোট পার্টি মনে করি না, বলছেন শামীম ওসমান। নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান বলেছেন দেশটাকে একটা আঘাত করার চেষ্টা করা হচ্ছে। দেশকে পেছন দিকে নিয়ে যাওয়ার জন্য এই আঘাত করা হবে, সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য না। আমাদের পূর্বপুরুষেরা আমাদের একটি স্বাধীন ভূখণ্ড দিয়ে গেছেন, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে কী দিয়ে যাব। হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাবার নাম। বিএনপি প্রসঙ্গে শামীম ওসমান বলেন আমি বিএনপিকে ছোট পার্টি মনে করি না। তাদের অনেক নেতা বড় বড় কথা বলেন, তারা এমনভাবে 27 দফা দাবি করেন যে সমুদ্রের পানীয় যেন চিনি হয়ে যাবে। সেই পার্টির নেতাদের কাছে আমি জানতে চাই আপনাদের উপস্থিতিতে স্লোগান দেওয়া হয় হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাবার নাম। আমি বিএনপির ওই নেতাদেরকে জিজ্ঞেস করতে চাই এই স্লোগানের মধ্য দিয়ে কি হিন্দু এবং মুসলিম ধর্মের মানুষদের আঘাত করা হয়নি? আপনাদেরই কর্মী তারা, আর আপনাদের তো তারাই যারা 2001-এর পরে ক্ষমতায় এসে পূর্ণিমার মতো শত শত সনাতন ধর্মের নারীদের ধর্ষণ করেছেন।
ওরা আবারও একই পথে আগাতে চায় নির্বাচনকে বন্ধ করার জন্য, কারণ তারা জানে নির্বাচনে এলে তারা ক্ষমতায় আসতে পারবে না। বিএনপি নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, আমি সংসদ সদস্য বলে আমার হাত পা বাঁধা, দায়িত্বশীল পদে আছি বলে দায়িত্বশীল আচরণ করছি। যারা বঙ্গবন্ধুকে নিয়ে এসব অশ্লীল স্লোগান দিচ্ছেন, আমি যদি আমার জনগণের কাছে বিচার দিই তবে জনগণ কীভাবে আপনাদের কাছে পৌঁছাবে বুঝতে পারেন? যখন এ ধরনের অশ্লীল স্লোগান দেওয়া হয় তখন বড় বড় নেতারা দাঁত কেলিয়ে হাসেন এবং হাত উঁচিয়ে এ ধরনের স্লোগান দিতে উৎসাহিত করেন। যারা এ ধরনের স্লোগান দিচ্ছে তারা কত বড় সাম্প্রদায়িক শক্তি, রাজনীতি করেন কোনো আপত্তি নাই, কিন্তু পায়ে পাড়া দিতে আসবেন না। আপনাদের পায়ে কিন্তু অত শক্তি নাই। আমাদের পা জনগণের পা প্রচণ্ড শক্তিশালী, হিমালয় পর্বতের মতো। এই জনগণের পায়ে যে শক্তি আছে বুকে পাড়া দিলে কিন্তু উঠতে পারবেন না। বিএনপি জামায়াতের নিপীড়ন ও অত্যাচারের স্মৃতিচারণ করে শামীম ওসমান বলেন, আমাদের 52 জন কর্মীকে সমাহিত করা হয়েছে, বাড়িঘরে থাকতে পারি নাই, আমাদের বাড়িঘরে হামলা করা হয়েছে, সেলিম ওসমানের ফ্যাক্টরিতে হামলা করা হয়েছে, বোবা প্রাণীদেরকে দুধের বান কেটে দেওয়া হয়েছে, আমরা সব ভুলে ক্ষমা করে দিয়েছি, আমরা ধৈর্য ধরেছি, কারণ আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন, আমাদের সেই দিনের স্মৃতিকে ফিরিয়ে দেবেন না। এখনো মাঝে মাঝে লাশগুলো চোখের সামনে ভেসে ওঠে, একটা কথা মনে রাখবেন, আমরা মানুষ রোবট না, সব কিছুর একটা সীমা আছে, সীমা লঙ্ঘন করবেন না। ওই শহীদ মিনারে দাঁড়িয়ে কিছু আমবাম সুশীল আদেল আমাকে সারাদিন গালি দেয়, আমি এগুলোতে কিছু মনে করি না, কিন্তু কিছু প্রশ্ন তো আর আপোষ করতে পারি না। বঙ্গবন্ধু বাংলাদেশ শেখ হাসিনা, এই প্রশ্নে তো আপোষ করতে পারি না। বিএনপির কর্মসূচি পদযাত্রায় নেতাকর্মীর ঢল, বিভিন্ন স্থানে বাধা, হামলা। সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে ঢাকা সহ দেশের 13 মহানগরের প্রতিটি থানায় বিএনপির পদযাত্রা কর্মসূচিতে গতকাল নেতাকর্মীর ঢল নামে, তবে বিভিন্ন স্থানে বাধা ও হামলার ঘটনা ঘটেছে। ঢাকার 4টি স্থানে হামলায় 52 নেতাকর্মী আহত হয়েছেন। কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব সহ 5 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন সমমনা 53টি রাজনৈতিক দল ও সংগঠনও এ কর্মসূচি পালন করে। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 10ম ও 11ম সংসদের মতো তামাশা নির্বাচন জনগণ এবার আর হতে দেবে না। আওয়ামী লীগ মনে করেছে যে তারা ওইভাবে ক্ষমতায় এসে আবারও জনগণকে শোষণ করবে, তাদের সম্পদ লুটে নিয়ে যাবে, কিন্তু এবার মানুষ রাস্তায় নেমেছে, আন্দোলনের পর আন্দোলন হচ্ছে, শান্তিপূর্ণভাবে সেই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এবার আর তামাশা নির্বাচন হতে দেব না। হামলা, গ্রেপ্তার, উত্তরা তুরাগ থানার কর্মসূচি পালনকালে বিএনপি নেতাকর্মীর ওপর ক্ষমতাসীন দলের হামলার অভিযোগ করেছে দলটি। নেতাকর্মীরা জানান, পদযাত্রার আগে বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের বক্তব্য দানকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা করেন, পরে ধাওয়া খেয়ে তারা পালিয়ে যান। পদযাত্রার শেষ মুহূর্তে আবারও আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বপনের গাড়িতে হামলা করেন। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় কেন্দ্রীয় যুবদল নেতা আসাদুজ্জামান পলাশ সহ বিএনপির প্রায় 11 জন কর্মী আহত হন। মহানগর বিএনপি নেতা মোস্তফা জামানের গাড়িতে এবং বাড়িতেও হামলা করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। ঢাকার কামরাঙ্গীর চরে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলা করে সাবেক এমপি সৈয়দ আসিফা আশরাফি পাপিয়ার গাড়ি ভাঙচুর করেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। হামলায় পাপিয়া ছাড়াও 30 জনের বেশি নেতাকর্মী আহত হন বলে দলের দাবি। তেজগাঁও থানা বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচি পালনকালে এলাকার রেলগেট থেকে কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে গ্রেপ্তার করে পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাঝহারুল ইসলাম জানান, নীরবের বিরুদ্ধে 7টি মামলায় ওয়ারেন্ট রয়েছে। পদযাত্রায় বাধা, হামলা, গ্রেপ্তার ও ভাঙচুরের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল গতকাল এক বিবৃতিতে বলেন, পদযাত্রা কর্মসূচিগুলোতে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী অংশ নেন, তবে বেশিরভাগ পদযাত্রায় আধা থেকে 1 কিলোমিটার মধ্যে শেষ করতে হয়। তাদের অনুমতি দেওয়া অংশের বাইরে যেতে না দিলেও সহনশীল আচরণ করেছে পুলিশ, এবার গোল হবেই। রংপুর অফিস জানায়, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকার বিএনপির সঙ্গে পেরে উঠছে না, তাই এখন ডিফেন্সিভ খেলছে, কিন্তু এতে লাভ নেই, কারণ তারেক রহমান মেসির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, এবার গোল হবেই হবে। রংপুর নগরের শাপলা চত্বরে পদযাত্রা শেষে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। মহানগরের 6 থানায় পদযাত্রা কর্মসূচি পালন করেন বিএনপি নেতাকর্মীরা। সীতাকুণ্ডে বিস্ফোরণ, পলাতক কারখানার মালিক পক্ষ। চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্ট নামে একটি প্রতিষ্ঠানের কারখানায় বিস্ফোরণে 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 33 জন। এ ঘটনায় রাত 11টার দিকে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের কর্মীরা, তবে বিস্ফোরণের পর সৃষ্ট হওয়া আগুন 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়। বিকট শব্দে বিস্ফোরণে আশপাশের 1 কিলোমিটার এলাকা কেঁপে ওঠে, এতে পাশে থাকা বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়। এত কিছুর পরও কারখানার মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। উদ্ধার অভিযান
অভিযানে সহায়তা তো দূরে থাক, তথ্য দেওয়ার জন্য ঘটনাস্থলে মালিকপক্ষের কেউ আসেননি। রাত 11টার দিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আব্দুল হালিম বলেন, আমরা এখনও ঘটনাস্থলে রয়েছি, উদ্ধার অভিযান চলমান আছে। রাতে যেহেতু অন্ধকার সেহেতু উদ্ধার অভিযান সমাপ্ত করা হবে না। আমরা এখনও পর্যন্ত মালিকপক্ষের কাউকে পাইনি, তারা কেউ দুর্ঘটনার পর ঘটনাস্থলে আসেননি। বিস্ফোরণের কারণ জানতে চাইলে তিনি বলেন, কারখানাটিতে অক্সিজেন উৎপাদন করা হয় এবং সিলিন্ডার রিফিল করা হয়। দুটি কারণে বিস্ফোরণ হতে পারে, এর মধ্যে একটি হচ্ছে যান্ত্রিক ত্রুটি, ব্যবস্থাপনার কারণেও দুর্ঘটনা হতে পারে, তদন্ত শেষে স্পষ্ট করে বলা যাবে। এর আগে বিকেল 4:30 দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদম রসুল কেশবপুর এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টের কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বিকেল 5:40 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, এরপর থেকে সেখানে উদ্ধার অভিযান চলমান রয়েছে। বিস্ফোরণে এখনও পর্যন্ত 6 জন নিহত এবং 33 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।